আজকে একটা অতি সুন্দর মুদ্রা উপস্থাপনা করব। এই মুদ্রাটির নাম মহামুদ্রা। নারী এবং পুরুষের জন্যই, প্রতিটা আসনই নারী এবং পুরুষের জন্য, এবং প্রত্যেকটি দেহভিত্তিক, এবং প্রত্যেকটি মুদ্রা যোগ করতে গেলে যোগীরা যেভাবে খাদ্য নির্বাচন করে খেতেন ঠিক সেই সেই খাদ্যগুলো খেতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে নিরামিষ, দুধ এবং সহজপাচ্য, তেল লবণ মিষ্টি খাদ্য তালিকায় তাদের থাকে না। অতএব এই মুদ্রাগুলো করতে গেলে সেই খাদ্যগুলো বিশেষ বিশেষভাবে নির্বাচন করে গ্রহণ করতে হয়। যদি না গ্রহণ করা যায়, দেখা গেল যে সেই ইন্টারনাল পাওয়ারটা ঠিকভাবে আসে না। অতএব লিভার যে মুদ্রাটা করব, এটা লিভারটাকে স্ট্রং করে। অশ্ব ভগন্দর এগুলো থেকে মুক্তি পাওয়ার একটা বিশেষ উপায় এই মহামুদ্রা। এবং যারা দীর্ঘক্ষণ যৌন সঙ্গম করতে চান তাদের পক্ষেও বিশেষ উপকার। জীবন এবং জীবনের সমস্যা নিয়ে মানুষ পৃথিবীতে নানান সমস্যার ভিতরে ভুগছে, এবং এই যোগ ক্রিয়াগুলো বলতে গেলে সৃষ্টিকর্তার ভালোবাসা। সৃষ্টিকর্তার কাছে যেতে হলে যেমন ভাবে মনের ভিতর কোন রকম কালিমা রাখতে নেই, ঠিক তেমনি প্রত্যেকটি মুদ্রায় প্রত্যেকটি যৌগিক ক্রিয়া করতে গেলে নিরামিষ ভোজী অবশ্যই হতে হয়। এই যোগ ক্রিয়াটি দেখাবো কি করতে হয়। প্রথমে দুপা টান করে বসছি, বাঁ পা বা ডান পা যেকোনো একটা পা লিঙ্গ এবং গুচ্ছ দ্বারের মাঝামাঝি যে এতটুকু অবস্থান আছে ঠিক সেই জায়গায় গোড়ালিটা শক্তভাবে স্থাপন করতে হয়, এবং এই পাটা খুবই টান রাখতে হয় যাতে মেঝে থেকে না ওঠে। দু হাত দিয়ে ধরতে হয় টান করে, এটা শরীরটা মেরুদণ্ড সোজা, এবং প্রথমে এই চিবুক এবং কণ্ঠ এই গর্তটার ভিতরে স্থাপন করতে, তাহলে এটাকে বলে জলন্ধর মুদ্রা। এই জলন্ধর বদ্ধ মুদ্রাটা না করলে এটা করা যায় না। এবং এই লিঙ্গের এখানে গুচ্ছের দ্বারে মাঝামাঝি স্থাপন করার পরে নিঃশ্বাসটাকে গভীরভাবে নেওয়া, ধীরে 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 আস্তে আস্তে নিতে নিতে বুকটাকে ফুলে তোলা এবং পেটটা ভিতর দিকে তোলা, এবং গুচ্ছেদার সাথে সাথেই কুঞ্চন করা, এবং গুচ্ছেদার কুঞ্চন করা এবং বুক ফুলে নিঃশ্বাস নেওয়ার সাথে গুচ্ছেদার কুঞ্চন আবার ধীরে ধীরে ত্যাগ করা, তারপর জলন্ধরটা জলন্ধর বদ্ধ মুদ্রাটা ত্যাগ করা। এই হলো উপায়। কিন্তু দেখা যায় কি অনেকে সমান টান করে দিয়ে ফেলেছে, সেটা কিন্তু এই মুদ্রা নয়। সেটা আরাক মুদ্রা। এটা করছি, প্রথমে কণ্ঠকূপে এটা স্থাপন, তারপরে নিঃশ্বাস নিয়ে বুকটাকে তোলা। Thank you.
পাটানগণ বললাম এটা লিঙ্গ এবং গুহ্যের স্থানে স্থাপন বডিটা সোজা টান করে ধরলাম এটা উঠবে না নিঃশ্বাসটা কণ্ঠকূপে এটা স্থাপন নিঃশ্বাসটা ধীরে ধীরে বুক ফুলে নেওয়া এবং পেটটাকে ভিতর দিকে তোলা এবং গুহ্যের দ্বার কুঞ্চন করা নিম্নাঙ্গের জন্য সম্পূর্ণ মেয়েদের এবং পুরুষের মেয়েদের যদি জলায়ু ঘটিত কোনো রোগ থাকে সেটাও ভালো হয় যাদের মাসিকের ডিস্টার্ব হয় ঠিক মতো হয় না তাদের পক্ষেও বাড়ির উপকার হয় অবশ্যই আপনারা করুন আপনাদের ভালো হবে আশা করি আপাতত শেষ করছি সবাসন মুদ্রা দিয়ে সবাসনে